দুই বন্ধু মাসুদ ও কায়েস দুজনেই কাজ করতেন পুলিশের সোর্স হিসেবে। মাদক ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জেরে এক বন্ধু আরেক বন্ধুকে খুনের পরিকল্পনা করে তিন মাস ধরে, অবশেষে সফলও হন। আর এর জন্য 100,000 টাকা দিয়ে ভাড়া করা হয় 4 থেকে 5 জনের একটি দলও। চট্টগ্রামে চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের হোতা মাসুদ তালুকদার সহ 6 জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গোয়েন্দা পুলিশের হাতে আটক সংঘবদ্ধ চক্রটি নগরীতে বিভিন্ন হত্যা, জমি দখল ও রাজনৈতিক মারামারিতে ভাড়া খাটত। এর মধ্যে কয়েকজন রয়েছে পুলিশের সোর্সও। পুলিশের আরেক সোর্স কায়েসকে হত্যা করতে তাদেরকেই ভাড়া করেন মাসুদ। বিভিন্ন জায়গায় মানে যাওয়া, মানুষের সঙ্গে ওই যে গন্ডগোল যেখানে হয়, মানুষের ভাড়া করে নিয়ে যায় না, মানুষ যে একটু গন্ডগোল করবে, ইয়া করবে, মারামারি করবে বিভিন্ন জমি সংক্রান্ত নানান বিষয়ে, এরা সাধারণত এই ধরনের কাজগুলো করে। দুজন পুলিশের সোর্স হিসেবে কাজ করলেও মাদক ব্যবসা নিয়ে তৈরি হয় দ্বন্দ্ব। এর জেরে প্রথমে মাসুদকে হত্যার পরিকল্পনা করে কায়েস, সেখান থেকে বেঁচে ফেরার পর বিষয়টি জানতে পারলে পাল্টা পরিকল্পনা করে মাসুদ। মাসুদ মেইন আসামি, যে প্রধান আসামি, যে মাসুদ তালুকদার, তাকে ওই ভিকটিম তাকে ওইখানে মারার চেষ্টা করে ওই লোকজনকে দিয়ে। এরই প্রেক্ষিতে সে পরিকল্পনা করে যে তাকে শেষ করে দেবে আর কি কায়েসকে। গেল 21 জানুয়ারি কর্ণফুলীর সিডিএ আবাসিক এলাকা থেকে কায়েসের মরদেহ উদ্ধার করে পুলিশ। ছেলের হত্যার বিচার চান কায়েসের বাবা। আমার ছেলে যারা হত্যা করছে এদের সবার আমি উচিত বিচার চাই। হত্যাকাণ্ডের হোতা মাসুদের বিরুদ্ধে বিভিন্ন থানায় বেশ কয়েকটি মামলা থাকলেও পুলিশ তাকে ব্যবহার করত সোর্স হিসেবে। ডিবিসি নিউজ ডেস্ক।